আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে উচ্চ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে অন্যান্য বছরের থেকে এবার একটু পরিবেশ ভিন্ন হওয়ায় অনেক শিক্ষার্থী হয়তো অনেক চিন্তায় আছো, বিশেষ করে কোথায় ভর্তি হতে পারবা, কোথায় ভর্তি হতে পারবা না, এবং কোথায় আবেদন করবা, কোথায় আবেদন করবা না। এর সাথে শুরু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় সার্কুলার প্রকাশ হওয়া বা আবেদন নিয়ে মেধা তালিকা তৈরি করার সময়টা। তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শিক্ষার্থী যখন ভর্তি পরীক্ষা দেয়, ভর্তি পরীক্ষায় বাংলাদেশে কোথায় কোথায় কোন বিশ্ববিদ্যালয় আছে, কোন বিশ্ববিদ্যালয়ে কখন সার্কুলার দিতে পারে, এই বিষয়টা তাদের তথ্য রাখা অনেক কঠিন হয়ে যায়। তো এই কারণে হয়তো অনেকের আবেদন করা মিস হয়ে যায়। যেমন এর আগের হয়তো যখন ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় একই সময়ে তাদের সার্কুলারটা প্রকাশ করত, তখন শিক্ষার্থীদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতো যে সে কোথায় আবেদন করবে। আবার অনেক ক্ষেত্রে তার আবেদন করতে করতে অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়সীমা শেষ হয়ে যায়। তো জিএসটিতে আবেদনের ক্ষেত্রে অনেকের সময় অনেক বিশ্ববিদ্যালয়ের সময়সীমা শেষ হয়ে গিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় মেধা তালিকা প্রকাশ করেছে। তো এখানে মেধা তালিকা প্রকাশ করার পরে শিক্ষার্থীদের মনে অনেকে চিন্তা হচ্ছে যে হ্যাঁ, সব জায়গায় হয়তো আবেদন করা শেষ না, সব বিশ্ববিদ্যালয় এখনও সার্কুলার প্রকাশ করেনি, অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হয়েছে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় এখনও শুরুই হয়নি। না শুরু হওয়ার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা গোপালগঞ্জের ভিতরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে এখনো সার্কুলার প্রকাশ হয়নি এবং আবেদন সময়সীমা এখনো শুরু হয়নি। আবেদন তো শুরু হবে হচ্ছে 22/12 থেকে 8, অর্থাৎ 8/01, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, অর্থাৎ এই সময়ের ভিতরে তোমরা সেখানে আবেদন করতে হবে। যেখানে যে সময়ে অন্যান্য জায়গায় আবেদন শেষ, মেধা তালিকা প্রকাশ হয়ে গেছে, সেখানে গোপালগঞ্জ এখনো তার আবেদন সময়সীমা দেয়নি। কথা হচ্ছে যে এইভাবে অনেক বিশ্ববিদ্যালয়ে তোমাদের খোঁজ রাখতে হবে এবং কোথায় কোন সার্কুলার প্রকাশ হয় সেই সার্কুলারটা দেখে নিতে হবে। যারা মূলত এখনো চিন্তায় আসো বা আবেদন করনি, তারা এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করেছো সেই বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য ডায়েরিতে লিখে রাখো। যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করনি সেই বিশ্ববিদ্যালয়গুলোর একটা লিস্ট তৈরি করো, লিস্ট তৈরি করে সেখানে কখন সার্কুলার প্রকাশ হয় সেই ভিত্তিতে সেখানে আবেদন করে ফেলো। মূলত হচ্ছে তুমি হয়তো আজকে ভাবতেছো যে হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয়ে সিট এটা আর এমন কি বিষয়, কিন্তু না, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির ভিতরে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি একটা অন্যতম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এটা শিক্ষকদের দক্ষতা ল্যাব ফ্যাসিলিটির কারণে অনেক এগিয়ে গেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে, এটা অনেক উচ্চ পজিশনে রয়েছে। বিশেষ করে আমার এক পরিচিত শিক্ষার্থী, আমার কাছে পড়া এক শিক্ষার্থী গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি পড়ে, তার তথ্য মতে হচ্ছে সেখানে টিচাররা বেশিরভাগ সিনিয়র, ওখানে অনেক জায়গা থেকে অনেক সিনিয়র টিচার নিয়ে আসা রাখা হয়েছে। তো এখানে তোমাদের আরেকটা তথ্য দিতে চাই যে বাংলাদেশের ভিতরে বিশ্ববিদ্যালয় 46টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কর্ম সম্পাদন একটা র্যাঙ্ক করা হয়েছে সেই র্যাঙ্কে কিন্তু বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় আগে এগিয়ে আছে। তো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি এটা অবশ্যই অনেক দূরে এগিয়ে যাবে এবং তার অন্যতার কারণে এগিয়ে যাবে। তো তোমাদের সামনে যাদের এখনো আবেদন করা হয়নি, সামনে কিন্তু এখনো আবেদন করার সুযোগ আছে, এরকম কিন্তু আরো বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলার প্রকাশ করবে, তুমি অবশ্যই খোঁজ রাখবা, তুমি ইন্টারনেটে অবশ্যই খোঁজ নিবা কোন বিশ্ববিদ্যালয়ে এখনো আবেদন হয়নি, এবং এর সাথে তুমি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে তথ্যগুলো তোমার একটু ডায়েরিতে লিখে রাখো। না লিখে রাখার কারণে তোমার হয়তো চান্সটাই মিস হয়ে যেতে পারে বা আবেদন করার সময়টাই চলে যেতে পারে। তো সেখানে তোমাদেরকে অবশ্যই বলবো, যারা আবেদন করনি এখনো অনেক জায়গায় আবেদন করার সুযোগ আছে, আবেদন করে নিতে পারো, এবং যারা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি পছন্দ করো তারা এখানে আবেদন করতে পারো। এর কত সংখ্যক সিট এটা আমরা পরবর্তী ভিডিওতে দেবো। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।